السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا. প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি কিনা আমাদেরকে এই করোনা মহামারীতেও সুস্থ রেখেছেন এবং সুন্দর রেখেছেন, এবং আমাদের জীবন জীবিকা সেটা অব্যাহত রেখেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে কথা বলবো পর্নোগ্রাফি এবং আমাদের যুব সমাজের মনের কথা। প্রিয় ভাই বোনেরা, এই পৃথিবীর ইতিহাসে যদি আমরা দেখি তাহলে বিভিন্ন সময় এবং যুগে যুগে, ঠিক আছে, এই নারী কেন্দ্রিক সমস্যা বা সেটা যেভাবেই হোক, প্রস্টিটিউশন হতে পারে বা পরকীয়া হতে পারে বা পর্নোগ্রাফিক্যাল কন্টেন্ট হতে পারে, যেভাবেই হোক, এক এক সময় কিন্তু সেটা ছিল। অর্থাৎ এই সমস্যাটা যে নতুন তেমনটি নয়। হ্যাঁ, পর্নোগ্রাফি হয়তো বা কয়েক শত বছর ধরে আছে, কিন্তু সেম সমস্যাটাই এক এক সময় এক একভাবে ছিল, ঠিক আছে। আর পৃথিবীতে যত সমস্যা, ঠিক আছে, কোনো সমস্যা কিন্তু নতুন নয়, জাস্ট শুধু সেটার মড়কটা চেঞ্জ হয়, নামটা চেঞ্জ হয় বা পদ্ধতিটা চেঞ্জ হয়, সমস্যাটা কিন্তু একই থাকে। প্রিয় ভাই বোনেরা, এই পর্নোগ্রাফি আমাদের মুসলিম যুব সমাজদের জন্যে অত্যন্ত ক্ষতিকর, সেটা বলার কোনো অবকাশ নেই। কিন্তু আজকে কেন মুসলিম যুব সমাজ এই পর্নোগ্রাফির দিকে ঝুঁকছে, আজকে কেন মুসলিম মা বাবারা এই বিষয়গুলো দেখেও না দেখার ভান করে বসে আছেন, আজকে কেন মুসলিম যারা রাজনীতিবিদ আছেন তারা কেন এই বিষয়গুলোকে ততটা গুরুত্বের সাথে দেখছেন না, আজকে কেন মুসলিম যারা ধর্মগুরু আছেন তারা কেন এই বিষয়গুলো শুধুমাত্র ওয়াজ মাহফিল এবং বয়ানের মাধ্যমে বলার দ্বারা কিছুই হবে না, এটার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছেন না। প্রিয় ভাই বোনেরা, এই সবগুলো বিষয়ে আপনাদের সামনে ক্ষুদ্র পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসা যাক যে পর্নোগ্রাফিটা, এটা আমরা সকলে জানি, এটা হচ্ছে বাজে ছবি, বাজে ফিল্ম, ঠিক আছে। তো কেন একজন যুবক পর্নোগ্রাফি দেখে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখা গেছে এখন আমাদের এই যে লিভিং সিস্টেম, মানে আমাদের যে বসবাসের যে পদ্ধতি আছে, এই পদ্ধতিতে দেখা গেছে এখন উই আর লিভিং টুগেদার বাট অ্যালোন, ঠিক আছে। আমরা হয়তো বা একসাথে বসবাস করছি কিন্তু তারপরেও আমরা একা হয়ে যাচ্ছি। এই স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলোর কারণে আমরা তারপরেও একা হয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা হয়তোবা মা বাবার সাথেই বসে আছি কিন্তু আমরা মোবাইলে বিভিন্ন জিনিস করছি, এটা আমি সমর্থন করা বা অসমর্থন করা সেটা কোনো বিষয় না, যেটা বাস্তব সেটা বলছি। আর হচ্ছে, আমি কখনো বাস্তবতাকে অস্বীকার করি না, এটা আমার পদ্ধতি না, বরঞ্চ আমি বিশ্বাস করি যে যেই প্রবলেম সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করা যায় সেটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী এবং সবচেয়ে বেশি যুগোপযোগী একটি চিন্তাভাবনা। প্রিয় ভাই বোনেরা, একজন যুবক বা যুবতী যখন তিনি আস্তে আস্তে পরিণত বয়সের দিকে আগান, তখন তার স্বভাবতই একজন 18-19 বছর বয়সের ছেলে বা একজন 17-18 বছর মেয়ে, সে তার মা বাবার সাথে মানে কি হাসি হাস্যরস করবে বা কি মনের কথা শেয়ার করবে, তার যেই এই বয়সের মনের কথা বা এই বয়সের ইয়েটাই তো হচ্ছে একজন যুবক আরেকজন যুবতীর কাছে সেটা শেয়ার করবে, বা অপর যে লিঙ্গ আছে তার সাথে একটু সময় কাটানো, বয়সটাই হচ্ছে এই ধরনের, ঠিক না। কিন্তু এখানে আমরা সবচেয়ে বড় যে মিস্টেকটা করেছি, এই বয়সটা যখন আসে তখন দেখা গেছে প্রত্যেকটা যুবক যুবতীকে আমরা ক্যারিয়ারের পিছনে পাগলা ঘোড়ার মতো দৌড়াই, দৌড়ানো শিখিয়েছি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে, ক্যারিয়ার হওয়া উচিত ছিল একটা কমপক্ষে 15 বছর আগে, মোটামুটি তার ক্যারিয়ারে একটা সেটেলমেন্টে যাওয়া উচিত ছিল। এটা পসিবল, অবশ্যই পসিবল, কেননা প্রত্যেকটা মানুষের
এই যে দেখবেন পাঁচ থেকে নিয়ে যে 10 বছর, এই 5টা বছর অত্যন্ত অবহেলায় কাটে প্রত্যেকটা মানুষের। 5 থেকে নিয়ে 10 বছর, এই যে যে 5টা বছর আছে এটা অত্যন্ত অবহেলায় কাটে, 6টা বছর সরি, এই যে 6টা বছর আছে এটা অত্যন্ত অবহেলায় কাটে। যেই কারণে এই অবহেলার যেই ফসল বা এই অবহেলার যেই সমস্যাগুলো সেটা গিয়ে পরবর্তীতে তাকে 18, 19, 20, 24, 25 বা কারো কারো আরও বেশি সেই সময়টা গিয়ে কিন্তু তাকে ভর্তুকি দিতে হয়, ঠিক আছে। এবং আমাদের লাইফস্টাইলটা করে দেওয়া হয়েছে ডিগ্রি কেন্দ্রিক, ঠিক আছে। ডিগ্রি হচ্ছে আমাদের প্রয়োজন, কিন্তু ডিগ্রি কিন্তু আপনাকে উপার্জনের ক্ষেত্রে সাহায্য করে না। আপনাকে উপার্জন করার জন্যে স্কিল, দক্ষতা, এই যে আমি কথা বলছি এটা আমার একটা দক্ষতা, এই যে যারা ড্রাইভিং করে এটা তাদের একটা দক্ষতা, যারা বিভিন্ন কাজ পারে এটা তাদের একটা দক্ষতা। প্রিয় ভাই বোনেরা দেখুন, কথা আছে না কান টানলে মাথা আসে, আসলে পর্নোগ্রাফিক্যাল কন্টেন্ট থেকে এখন এই বিষয়গুলো বলতে হচ্ছে, কারণ এগুলো একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ, এবং ওই যে কান টানলে যেমন মাথা আসে এগুলো একটার সাথে আরেকটা যৌক্তিক এবং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু দেখা গেছে যখন কিনা তাদের একে অপরের প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়, একে অপরের প্রতি কাছে আসা এবং ভালো লাগা এই বিষয়গুলো তৈরি হয়, তখন ফার্স্ট অফ অল হচ্ছে এই বিষয়গুলো অনেক প্যারেন্টসরা আছে যারা কিনা এই বিষয়গুলোকে নেগেটিভভাবে প্রেজেন্ট করে, এটা হচ্ছে একটা ভুল বিষয় হচ্ছে, এটা হচ্ছে স্বভাবজাত অভ্যেস। এটা মানুষ, এটা যদি মানুষের মধ্যে না থাকতো তাহলে আজকে আমি আপনি পৃথিবীতে আসতাম না, বা এই পৃথিবীর যেই বিচরণ ক্ষেত্র বা এই পৃথিবীর যে বৈচিত্র্য, এত এত মানুষ, এত এত মানুষ আসতো না। এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত। কিন্তু তখন যখন তাদের এই চাহিদাটা তৈরি হয় তখন কিন্তু তারা এই চাহিদাটা পায় না, ঠিক আছে। তখন কি হয়, তখন তারা এই যে তাদের মনের কথা শেয়ার করা বলেন বা একে অপরের সাথে সঙ্গ দেওয়া বলেন, এই বিষয়গুলো যখন পায় না তখন তাদের একমাত্র সঙ্গী হয় পর্নোগ্রাফি। কারণ তারা সেখানে 2-5 টাকার ইন্টারনেট খরচ করলেই সেখানে তাদের যে চাহিদা সেটা তারা পাচ্ছে, ঠিক আছে। এবং পশ্চিমা বিশ্বের ওনারা তো আছেনই এগুলো সয়লাভ এগুলো ছড়িয়ে দেওয়ার জন্যে, কারণ তাদের জীবনের মূল যে মোটো সেটা হচ্ছে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ হ্যাভ টু বি স্ট্রং ইকোনমিক্যালি, ঠিক আছে। তাদের যেটা মেন মোটো সেটা হচ্ছে আপনি জীবনে যেটাই করুন না কেন, আপনি কী কাপড় চোপড় পরলেন, আপনি খোলামেলা কাপড় চোপড় পরলেন বা হোয়াট এভার ইউ ওয়ারিং, আপনি যেটাই পরেন পরিধান করেন না কেন, বা আপনার স্ট্যাটাস যেটাই হোক, কিন্তু আপনাকে ইকোনমিক্যালি স্ট্রং হতে হবে, এটাই হচ্ছে তাদের মেন মোটো। এবং যেটা কি না তাদের সোসাইটিতে এতটা বেশি প্রভাব পড়ে না, কারণ হচ্ছে তারা তাদের সমাজটাকে ওইভাবে গড়ে নিয়েছে যে কাপড় চোপড় যেটাই হোক আমাদের শিক্ষা দীক্ষা আমাদের তাদের একটা সভ্যতা গড়ে নিয়েছে, এবং তাদের হচ্ছে এই যে ফ্রি সেক্সুয়াল যেই রিলেশনশিপ আছে এগুলোকে তারা ফ্রি করে দিয়েছে, যেন তাদের যুব সমাজকে এই পর্নোগ্রাফিক্যাল যেই বিষয়গুলো আছে এগুলো যেন সমস্যা না করে। দেখুন তারা চাইলেই কিন্তু এই যে ইউরোপ আমেরিকার যে বাচ্চা কাচ্চারা আছে তারা 16-17 বছর বয়সে তাদের যে চাহিদা সেটা তারা একেবারেই মানে পানির দামে তারা পেয়ে যাচ্ছে, পানির মতো তারা পেয়ে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু অন দি আদার হ্যান্ড মুসলিম সোসাইটিতে যারা যুবকরা আছে দেখা গেছে 18-19 বছর বয়সের কথা কি বলবো, 24-25-26 এই বয়সে গিয়েও তারা এই বিষয়গুলো পেতে সমস্যা হয়ে যাচ্ছে। তখন তারা কিসের আশ্রয় নিচ্ছেন, পর্নোগ্রাফির আশ্রয় নিচ্ছেন, এটা হচ্ছে বিষয়। এবং আমাদের মা বাবা যারা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে নিশ্চুপ বসে আছেন, তারা মনে করছেন যে এই বয়সটাই হচ্ছে এমন, ঠিক আছে, এই বয়সটাই হচ্ছে যে তারা একটু পর্নোগ্রাফি দেখবে, একটু মেয়েদের সাথে মেলামেশা করবে, যারা একটু উদারমনা তারা, আর যারা একটু মানে ধর্মীয় মাইন্ডের বা যারা ট্যাবু হয়ে আছেন, যারা একটা ইউনো ব্লাইন্ড একটা বিষয়ের মধ্যে, অন্ধ একটা বিষয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা মনে করছেন যে এটাকে যেভাবেই হোক এটাকে দমাতে হবে, যেভাবেই হোক মেরে পিটে যেভাবেই হোক এটাকে তার মধ্যে থেকে সরাতে হবে, এরকম একটা বিষয়। আর আমাদের যারা দায়িত্বশীল আছেন সমাজের তারা তো হচ্ছে হালুয়া রুটি খাওয়া নিয়ে ব্যস্ত, তারা এক একজন এক একজনের ধান্দা নিয়ে ব্যস্ত, আর যারা পলিটিশিয়ান আছেন তারা তো হচ্ছে হিংসাত্মক যেই রাজনীতি আছে সেটা নিয়ে ব্যস্ত, কে কার মেয়ের সাথে কী অপকর্ম করলো, কে পর্নোগ্রাফি দেখলো এগুলো তো, বা কার চরিত্র শেষ হয়ে যাচ্ছে, সমাজের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে তো তাদের চিন্তা ভাবনার কোনো
অন্তরে খুব লিটল বিট, খুব অল্প সংখ্যক আছে। এবং সর্বশেষ যেটা দুঃখের বিষয়, যাদের উপর আমরা পুরো জাতি ভরসা করি এবং যুগে যুগে তারাই একটা সময় জাতিকে নেতৃত্ব দিয়েছে এবং তারাই নেতৃত্ব দিবে, ভবিষ্যতেও দিবে, সেটা হচ্ছে ওলামা ইকরাম বা ধর্মীয় সমাজ। তারা হচ্ছে এই বিষয়গুলো, অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তারাই আলোচনা করেন, বা আমিও ওয়ান অফ দেম, আমিও তাদের মধ্যে থেকে একজন, ঠিক আছে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করলে হবে না, এই বিষয়গুলো নিয়ে যে দেখা গেছে প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে কিছু কিছু ওলামা ইকরাম আছেন যারা কিনা বিভিন্ন ছেলে এবং মেয়েদের মধ্যে একবারে আমভাবে খুব ঘন ঘন এবং খুব ভালোভাবে, ঠিক আছে, অনেক বিয়ের অ্যারেঞ্জমেন্ট করেন সামাজিকভাবে। এই যে যে একটা বিষয় আছে যে বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, বিয়ের জন্য ব্যবস্থা করে দেয় তাদের জন্য, ঠিক আছে, এবং সেটা হতে পারে একসাথে 100-200 জন ছেলে মেয়ের বিয়ে পড়িয়ে দেয়া এবং সেটাকে ফলো করে প্রচার করা, ঠিক আছে। অর্থাৎ এই যে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অত্যন্ত নগণ্য, কিছু কিছু খুবই অল্প সংখ্যক আছে, ঠিক আছে, যেটা কিনা হয়তোবা এতটা ইফেক্ট পড়ছে না আমাদের সোসাইটিতে। তো এই হচ্ছে বিষয়। তো পর্নোগ্রাফি যে বিষয়গুলো আছে, এগুলো যদি আপনি একটা ট্যাবু হিসেবে ধরে রাখেন যে এটা থেকে আপনি আপনার ছেলে মেয়ে বা এই মুসলিম সমাজকে এভাবেই বের করে আনতে পারবেন, সেটা কখনোই সম্ভব হবে না। কেননা এটা কিন্তু তারা অ্যাডপ্ট করেনি, এটাকে অ্যাডপ্ট করানো হয়েছে। আমাদের মুসলিম মা বাবাদেরকে ক্যারিয়ারের পিছনে ছোটানো হয়েছে যে তোমার ছেলে মেয়ে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার না হয় তাহলে তারা কিভাবে টাকা পয়সা অর্জন করবে, এবং টাকা পয়সা যদি অর্জন করতে না পারে, উপার্জন করতে না পারে, তাহলে তারা কিভাবে জীবন জীবিকা জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করবে, এক। এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেই পশ্চিমা বিশ্বের তারাই আমাদেরকে আবার পর্নোগ্রাফি খাইয়ে দিয়েছে যে এই যে নাও, মুসলিম মা বাবাদেরকে খাইছে ক্যারিয়ার, আর মুসলিম যুব সমাজকে খাইয়েছে পর্নোগ্রাফি। এটা স্বাভাবিক, কারণ তারা যখন নারী সঙ্গ পাবে না বৈধভাবে, তারা যখন 18-19 বা 20-21 বছর বয়সে বিয়ের প্রয়োজন, তখন যারা বিয়ে করতে পারবে না, তখন স্বাভাবিকভাবেই তারা পর্নোগ্রাফি দেখবে। তাদের সেখানে তারা তাদের রিল্যাক্সেশন পাবে, সেখানে তারা তাদের মন্ত্রমুগ্ধতা পাবে, সেখানে তাদের ভালোবাসা পাবে, ভালো লাগা পাবে। এইভাবেই একটা সময় তারা নপুংসকে পরিণত হচ্ছে এবং তাদের মন মানসিকতাকে একবারে স্ম্যাশ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারা ডাক্তার হচ্ছে, তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা ভালো ভালো প্রফেশনে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে তাদের এই যে যেই মেজাজটা আছে, এই যে যেই ব্রেন এবং মনটা আছে, এটাকে একবারে পশুন্যায় করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটাও কিন্তু তাদের একটা প্রি প্ল্যান্ড একটা পরিকল্পনা যে মুসলিম মা বাবাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হবে ক্যারিয়ারের পিছনে, এবং মুসলিম যারা তরুণ সমাজ আছে তাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হবে পর্নোগ্রাফির দিকে। এবং একটা পর্নোগ্রাফি অ্যাডিক্টেড মানুষ কখনোই একটা মেয়েকে সম্মান করতে পারে না, কারণ তার কাছে প্রত্যেকটা মেয়ে সেক্সুয়াল অবজেক্ট হিসেবে তারা বিবেচনা করে থাকেন, ঠিক আছে। এটার জন্য কিন্তু শুধুমাত্র তাদেরকে দোষ দিলে হবে না, এটার জন্য সর্বপ্রথম দোষী হচ্ছে মা বাবা, কারণ মা বাবারা হচ্ছে তাদেরকে একটা প্রতিযোগিতাশীল ক্যারিয়ারের পিছনে তারা তাদেরকে দৌড়ঝাঁপ দেওয়াচ্ছেন, ঠিক আছে। একজন বাংলাদেশের একজন প্রথিতযশা একজন আলেম বলেছিলেন যে আপনার ছেলে মেয়েকে, আপনার ছেলেকে বিশেষ করে, দেখুন একটা ছেলে যখন বিয়ে করে তখন তো তিনি একজন মেয়েকেই বিয়ে করবেন, সো মেয়েটা কিন্তু বাই ডিফল্ট স্বয়ংক্রিয়ভাবেই চলে আসছে। আপনার ছেলেকে ঘর বাড়ি বা গাড়ি না দিয়ে একটা বউ দেন, ঠিক আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টি, যে অত্যন্ত চিন্তাশীল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন এই যে রিল্যাক্সেশনের জায়গা, এই যে মন্ত্রমুগ্ধতার জায়গা, এই যে চাহিদার যে জায়গাটা যখন একটা ছেলে পায়, তখন কিন্তু তার জীবনটা অত্যন্ত সুন্দর হয়ে যায় এবং তখন কিন্তু চাইলেই সে যে কোনো কিছু অ্যাচিভ করতে পারে, ঠিক আছে। এখানে অনেক কথা থাকে যে ডিভোর্সের কথা থাকে, অল্প বয়সে বিয়ে করলে হ্যান ত্যান অনেক কথা থাকে, অবশ্যই সেটা নিয়েও ইনশাল্লাহ আস্তে আস্তে আলোচনা করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে যেই পর্নোগ্রাফিক্যাল কন্টেন্ট বা এই যেই তাদের মিলিয়ন বিলিয়ন ডলারের যেই দুনিয়া বা প্রজেক্ট বা তাদের যে অর্থনৈতিক জায়গা, এটা কিন্তু তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এবং মুসলিম যেই পরিসংখ্যানগুলো আছে বিশ্বে যে পর্নোগ্রাফিক্যাল কন্টেন্ট ওয়াচিং
এই যে যেই কন্টেন্টগুলো যারা দেখেন এর মধ্যে থেকে সিংহভাগ কিন্তু মুসলিম সোসাইটির যুবকরাই কিন্তু, ঠিক আছে, পাকিস্তান, ভারত এবং আরব যেই কান্ট্রিগুলো আছে ওই সব দেশের যুবকরাই কিন্তু বেশি পর্নোগ্রাফি ওয়াচ করেন। তো এই বিষয়গুলো নিয়ে আসলে অত্যন্ত অ্যাওয়ারনেস প্রয়োজন, অত্যন্ত সচেতনতা প্রয়োজন। মা বাবাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়সে কীভাবে বিয়ে দিবেন সেটার জন্য তাদের চিন্তাভাবনা করা প্রয়োজন এবং সেটার জন্য তাদের প্রি প্ল্যান। যখন ধরুন আপনার মা বাবা হয়তো বা আপনার জন্য এটা করতে পারেননি, কিন্তু আপনাকে এটা চিন্তা করে রাখা উচিত, আপনি এখনও বিয়ে করেননি, আপনাকে আমি আপনাকে রিকমেন্ড করব এবং আমি আপনাকে অনুরোধ করব যে আপনি এটা চিন্তা করে রাখেন যে এখন হয়তো বা যুগ যতটা ফাস্টলি গ্রো হচ্ছে ভবিষ্যতে কিন্তু আরও বেশি ফাস্টলি গ্রো হবে, ঠিক আছে। যত কেয়ামত ঘনিয়ে আসছে তত কিন্তু হচ্ছে পৃথিবী কিন্তু তত ধ্বংসের দিকে যাবে, ঠিক আছে, সেটা যতভাবেই হোক না কেন। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার মা বাবা হয়তো বা আপনার এই বিষয়গুলো সচেতনতার সাথে খেয়াল করেননি, কিন্তু আপনি যখন মা বাবা হবেন তখন আপনি যেন এই ভুলগুলো না করেন। তো এই ছিল আজকের এই লেকচার বা আজকের এই সিরিজ। সকলেই ভালো থাকবেন, সকলেই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।